দ্বাদশ শ্রেণীর ক্যাপাসিটার অ্যান্ড ক্যাপাসিট্যান্স চ্যাপ্টারের দ্বিতীয় পাঠে আমরা যাচ্ছি। একটা ক্যাপাসিটার আছে, ধরা যাক কন্ডাক্টর ক্যাপাসিটার, তাকে কিউ আধানে, কিউ পরিমাণ আধানে যখন আহিত করেছি, হয়নি, ইট ইজ চার্জড উইথ এ চার্জ কিউ আপ টু এ পোটেন্সিয়াল ভি অ্যান্ড লেট দ্য ক্যাপাসিট্যান্স ইজ সি, অর্থাৎ যখন পোটেন্সিয়াল ভি তাতে কিউ পরিমাণ চার্জ আছে এবং ধারকটির ধারকত্ব সি। এখন আমরা দেখব এই ধারকে কতখানি পোটেন্সিয়াল এনার্জি স্টোর হবে। তার জন্য আমরা একটা ইন্টারমিডিয়েট স্টেট নিয়ে ভাবছি, অর্থাৎ ধারকে কিন্তু জিরো থেকে আস্তে আস্তে কিউ পরিমাণ আধানে আহিত করেছি, তখন পোটেন্সিয়াল জিরো টু আস্তে আস্তে বাড়তে বাড়তে পোটেন্সিয়ালটা হয়েছে ভি। এই জিরো টু কিউ এর মধ্যে আমরা কোনো এক মুহূর্তে ভাবছি ধারকে আছে স্মল কিউ পরিমাণ চার্জ, যেটা জিরোর থেকে বড় কিন্তু ক্যাপিটাল কিউ এর থেকে ছোট, আর সেই মুহূর্তে তার বিভব স্মল ভি, যেটা জিরোর থেকে বড় কিন্তু ক্যাপিটাল ভি এর থেকে ছোট। ফার্দার ডি কিউ পরিমাণ চার্জ ওই ক্যাপাসিটারে আমরা অ্যাড করে দিলাম, এবং ডিকিউ কেমন, ডিকিউ অত্যন্ত ছোট, টেন্স টু জি। এখন বিভব কত আছে ভি, ডিকিউ আধান দিলে ওয়ার্ক ডান, তাহলে ভি ডিকিউ। এইভাবে ধারকটাতে আস্তে 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 চার্জ দিতে দিতে চার্জকে কোথায় তুলেছি, জিরো থেকে কিউতে। তাহলে আমার মোট ওয়ার্ক ডান কী হবে, দেখো জিরো টু ডাব্লু ওয়ার্ক ডান ইন্টিগ্রেশন ডি ডাব্লু, ইন্টিগ্রেশন করবো তাহলে সেটা ডাব্লু সমান সমান কত, ডান পক্ষে কত আসছে, দেখো ভি ডি কিউর ইন্টিগ্রেশন হবে এবং চার্জের পরিমাণ কত, জিরো থেকে কিউ, তাহলে চার্জের পরিমাণ হলো জিরো থেকে কিউ। তাহলে দেখো এইবার আমার ভি ইজ এ ফাংশন অফ কিউ, কারণ তুমি জানো কিউ সমান সমান সি ভি, সো ভি ইকুয়ালস টু কত, যখন স্মল ভি বিভব ইকুয়ালস টু কিউ বাই সি, সো আমরা ভি এর জায়গায় কিউ বাই সি ডি কিউ লিখলাম। এবার ইন্টিগ্রেশন করলে কত হয়, স্মল কিউ স্কোয়ার বাই কত হবে, টোয়াইস সি, ইন্টিগ্রেশন লিমিট কত, জিরো টু কিউ। এবার কিউ এর মান বসিয়ে দিলে ক্যাপিটাল কিউ স্কোয়ার বাই টু সি, আর কিউ সমান তো আবার দেখো ক্যাপিটাল কিউ সমানও তো আমরা লিখতে পারি সি ইন্টু ক্যাপিটাল ভি, তাহলে সি ভি বসালে ওপরে হলো সি স্কোয়ার ভি স্কোয়ার বাই টু সি, একটা সি কেটে গেল, হাফ সি ভি স্কোয়ার। তাহলে ধারকে যে স্থিতি শক্তি সঞ্চিত হলো সেটা হলো কিউ স্কোয়ার বাই টু সি, ক্যাপিটাল কিউ স্কোয়ার বাই টু সি বা হাফ সি ভি স্কোয়ার। একটা মজা দেখো, প্রথম ক্ষেত্রে ই ইজ প্রপোর্শনাল টু ওয়ান বাই সি যখন কিউ কনস্ট্যান্ট, আর দ্বিতীয় ক্ষেত্রে ই ইজ প্রপোর্শনাল টু সি যদি ভি কনস্ট্যান্ট হয়। অবশ্যই যদি চার্জ এক হয় না, ধারকগুলো যখন দেখবে সিরিজ কম্বিনেশনে থাকবে চার্জ কনস্ট্যান্ট, তখন ই সমানুপাত, ই প্রপোর্শনাল টু ওয়ান বাই সি রিলেশন কাজে লাগাবো। প্যারালাল কম্বিনেশনে পোটেন্সিয়াল কনস্ট্যান্ট হবে, তখন আমরা ই ইজ প্রপোর্শনাল টু সি কাজে লাগাবো। সুতরাং আমরা একটা কন্ডাক্টর ক্যাপাসিটারে পোটেন্সিয়াল এনার্জি কতটা স্টোর হবে বের করলাম। পোটেন্সিয়াল এনার্জি কেন সঞ্চিত হচ্ছে, দেখো আমরা চার্জ দিচ্ছি বলে, এবং চার্জ দিচ্ছি, চার্জ দিয়েছি ক্যাপিটাল কিউ পরিমাণ, তখন পোটেন্সিয়াল ভি, আমরা ইন্টারমিডিয়েট স্টেপ ধরলাম যখন পোটেন্সিয়াল ভি, চার্জ ছিল স্মল কিউ। ফার্দার ডিকিউ অ্যামাউন্টে চার্জ অ্যাড করেছি এবং ডিকিউ টেন্স টু জিরো, যাতে করে ডিকিউ অ্যামাউন্টে চার্জ অ্যাড করায় ওর পোটেন্সিয়ালের অল্টারেশন হয়নি। তাহলে এই ভি পোটেন্সিয়ালে ডিকিউ অ্যামাউন্টে চার্জ দিতে ওয়ার্ক ডান ডি ডাব্লু। এইবার টোটাল ওয়ার্ক ডান কী হবে, এরকম প্রতি ক্ষেত্রে ডিকিউ ডিকিউ করে আধান দিতে দিতে মোট আধানটা হয়েছে ক্যাপিটাল কিউ, তাহলে সেটা সমান এই ইকুয়েশনে যদি ইন্টিগ্রেশন করি ডি ডাব্লু জিরো টু কিউ হলো, আর ডিকিউ এর চেঞ্জ, কিউ এর চেঞ্জ কত, জিরো টু ক্যাপিটাল কিউ ভি ডি কিউ, বাট ভি ইজ এ ফাংশন অফ কিউ, ভি ইকুয়ালস টু কিউ বাই সি, তাই বসিয়ে দিলাম। ইন্টিগ্রেশন করলে হলো সমান সমান কত হলো, কিউ স্কোয়ার বাই টু সি জিরো টু কিউ, কিউ স্কোয়ার ক্যাপিটাল কিউ স্কোয়ার বাই টু সি এলো। এবার কিউ সমান তো সি ভি, কারণ যখন আমার ভোল্টেজ টোটালি ক্যাপিটাল ভি তখন চার্জ তো ক্যাপিটাল কিউ, তাহলে কিউ সমান সি ভি বসিয়ে দিলাম, হাফ সি ভি স্কোয়ার। এবং ই সমান কিউ স্কোয়ার বাই টু সি কখন ব্যবহার করবো, যখন কিউ কনস্ট্যান্ট সিরিজ কম্বিনেশনে ক্যাপাসিটাররা থাকলে, আর ই সমান হাফ সি ভি স্কোয়ারও পেলাম, ই ইজ প্রপোর্শনাল টু সি, এটা ব্যবহার করবো যখন ক্যাপাসিটারগুলো প্যারালাল কম্বিনেশনে থাকবে বিভিন্ন ক্ষেত্রে। এইবার আমরা দুটো কন্ডাক্টর আছে, একটার ক্যাপাসিট্যান্স সি ওয়ান, একটার ভি ওয়ান সি টু, ওদের পোটেন্সিয়াল ভি ওয়ান এবং ভি টু। তাহলে প্রথমটাই চার্জ কত, সি ওয়ান ভি ওয়ান, দ্বিতীয়টাই সি টু ভি টু, এদেরকে একটা পরিবাহী তার দিয়ে যোগ করে দিয়েছি। কী হবে, কারেন্ট ফ্লো করবে কতক্ষণ, যতক্ষণ না ওদের পোটেন্সিয়াল সমান হবে, এবং লেট দ্য কমন পোটেন্সিয়াল অফ দেম ইজ ভি। তাহলে এখন প্রথমটায় কতটা চার্জ আছে, কিউ সমান সি ভি, তাহলে প্রথমটা আছে সি ওয়ান ভি, দ্বিতীয়টায় কতটা, সি টু ভি,
আগেও যা চার্জ ছিল এখনও তাই, তাহলে এটাই চার্জ কনজারভেশন ল অনুযায়ী, আধানের সংরক্ষণ নিয়ম অনুযায়ী, চার্জ অ্যাকর্ডিং টু চার্জ কনজারভেশন আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে সি ওয়ান ভি প্লাস সি টু ভি সমান সি ওয়ান ভি ওয়ান প্লাস সি টু ভি টু, অর্থাৎ আগেকার মোট চার্জ সমান এখনকার মোট চার্জ। তাহলে ভি সমান কত হলো? সি ওয়ান ভি ওয়ান প্লাস সি টু ভি টু বাই সি ওয়ান প্লাস সি টু। এইবার প্রশ্ন হলো এই যে তার দিয়ে যোগ করাতে এনার্জি কি লস হলো? দেখা যাক, প্রথমে কতটা এনার্জি ছিল? প্রথম ধারকে হাফ সি ওয়ান ভি ওয়ান স্কোয়ার, দ্বিতীয় ধারকে হাফ সি টু ভি টু স্কোয়ার, আর এখন কত? হাফ অফ দুজনেরই পোটেন্সিয়ালটা ভি, হাফ অফ সি ওয়ান প্লাস সি টু ইন্টু ভি স্কোয়ার। এইবার ভি এর মানটা আমরা বসিয়ে দিলাম সি ওয়ান ভি ওয়ান প্লাস সি টু ভি টু বাই সি ওয়ান প্লাস সি টুর হোল স্কোয়ার। তাহলে থাকলো এই ক্যালকুলেশনটা, হাফ সি ওয়ান ভি ওয়ান স্কোয়ার প্লাস হাফ সি টু ভি টু স্কোয়ার মাইনাস হাফ সি ওয়ান প্লাস সি টু ইন্টু সি ওয়ান ভি ওয়ান প্লাস সি টু ভি টুর হোল স্কোয়ার বাই সি ওয়ান প্লাস সি টুর হোল স্কোয়ার। একটা সি ওয়ান প্লাস সি টু কেটে যাবে, তাহলে নিচে এইচ সি এফ হলো, সি ওয়ান প্লাস সি টু লসাগু হলো। সে দেখো এখানে আর একটা আছে নিচে দুই থেকে যাওয়ার কথা, এখানে দেখো তাহলে সি ওয়ান দিয়ে গুণ করলে সি ওয়ান স্কোয়ার ভি ওয়ান স্কোয়ার, সি টু দিয়ে সি ওয়ান সি টু ভি ওয়ান স্কোয়ার, তারপরে সি ওয়ান দিয়ে সি ওয়ান সি টু ভি টু স্কোয়ার, সি টু দিয়ে সি টু স্কোয়ার ভি টু স্কোয়ার। এই টার্মটাকে আবার আমরা ভাঙার চেষ্টা করছি, কারণ সি ওয়ান প্লাস সি টু একটা কেটে গেছে, নিচে সি ওয়ান প্লাস সি টু এসছে, এটা এলে কত হয়? সি ওয়ান স্কোয়ার ভি ওয়ান স্কোয়ার, মাইনাস আছে মাইনাস দিয়ে গুণ করে মাইনাস সি টু স্কোয়ার ভি টু স্কোয়ার, মাইনাস টোয়াইস সি ওয়ান সি টু ভি ওয়ান ভি টু। এবার দেখো সি ওয়ান স্কোয়ার ভি ওয়ান স্কোয়ার আর সি ওয়ান স্কোয়ার মাইনাস সি ওয়ান স্কোয়ার ভি ওয়ান স্কোয়ার কেটে গেল, আর কে কে কাটছে দেখো, দেখো সি টু স্কোয়ার ভি টু স্কোয়ার এখানে ছিল আর এইখানে আছে মাইনাস সি টু স্কোয়ার ভি টু স্কোয়ার কেটে গেল। তাহলে কে কে থাকলো? উপরে দেখো যে টার্মগুলো থাকছে তাদের সবার সি ওয়ান সি টু আছে, এখানেও সি ওয়ান সি টু আছে, এখানেও আছে। তাহলে সি ওয়ান সি টু আমরা কমন নিয়ে নিলাম, নিচে টু ইন্টু সি ওয়ান প্লাস সি টু থাকলো। দেখো কী থাকছে, প্রথমটা ভি ওয়ান স্কোয়ার, তারপরেরটা ভি টু স্কোয়ার মাইনাস টু ভি ওয়ান ভি টু, মানে দিস ইজ ভি ওয়ান মাইনাস ভি টুর হোল স্কোয়ার। এবার দেখো ক্যাপাসিট্যান্স সি, দিস ইজ এ পজিটিভ কোয়ান্টিটি সি ওয়ান সি টু, আর ভি ওয়ান মাইনাস ভি টুর হোল স্কোয়ার, ভি ওয়ানই বড়ো হোক আর ভি টুই বড়ো হোক, হোল স্কোয়ারটা গ্রেটার দ্যান জিরো, সো দিস ইজ গ্রেটার দ্যান জিরো। তাহলে দেখো আগেকার এনার্জির থেকে পরেকার এনার্জি লস বাদ দিলাম, পরেকার এনার্জি বাদ দিলাম তাতে এনার্জি লস পেলাম এবং দ্যাট ইজ গ্রেটার দ্যান জিরো, তাহলে কিছুটা এনার্জি লস হবে। আসলে যখন আমরা তার দিয়ে যোগ করছি তখন কিছুটা ইলেকট্রিক্যাল এনার্জি অন্য এনার্জিতে কনভার্ট হয়ে যায়। তোমরা অনেক সময় দেখো দুটো ভিন্ন পোটেন্সিয়ালের বডি তার দিয়ে যোগ করলে স্পার্ক হতে দেখা যায়, অর্থাৎ ওখানে তাপ শক্তি উৎপন্ন হয়, কখনো আলো ফ্ল্যাশ করতে দেখা যায়, আলোক শক্তি উৎপন্ন হয়, অর্থাৎ এখানে ইলেকট্রিক্যাল এনার্জি অ্যাকচুয়ালি অন্য এনার্জিতে কনভার্ট হওয়ার জন্য কিছুটা স্থিরতাড়িতিক স্থিতি শক্তি বা ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি কিছুটা রিডিউসড হচ্ছে। এরপর হচ্ছে ধারক জিনিসটা, দেখো আমরা যদি একটা ইনসুলেটেড কন্ডাক্টর প্লেট নিই, তার সামনে যদি গ্রাউন্ডেড আর একটা কন্ডাক্টরকে রাখি, তারা সেপারেটেড কী দিয়ে হয়, এয়ার দিয়ে না হয় কোনো একটা নন কন্ডাক্টিং মিডিয়াম দিয়ে, তাহলে এই যে প্লেটটা রেখেছি না ইনসুলেটেড কন্ডাক্টিং যে প্লেট, তাতে অধিক আধান সঞ্চয় করা যায়। কেন করা যায়? ধরো এখানে একটা সোর্স আছে, সোর্সের সঙ্গে যোগ করলাম, কী হবে? সোর্স পোটেনশিয়াল পাবে, এখানে যে যখনই চার্জ সঞ্চিত হবে সঙ্গে সঙ্গে গ্রাউন্ডেড প্লেটের ভেতরের দিকে অপোজিট চার্জ আর বাইরের প্লেটে সেম চার্জ যুক্ত হবে, কিন্তু সেই চার্জ গ্রাউন্ডের সঙ্গে কানেক্টেড বলে গ্রাউন্ডে চলে যাবে, এই প্লেটটাও কিন্তু কন্ডাক্টিং প্লেট, তার ফলে সেটা গ্রাউন্ডে চলে যাবে। এই নেগেটিভ চার্জ কী করবে? এর পোটেন্সিয়ালকে কমিয়ে দেবে, কমিয়ে দেওয়ার ফলে কী হবে? সোর্সের সেম পোটেন্সিয়াল পেতে আরও আধান সঞ্চয় করা যাবে। আবার এখানে যখন বেশি আধান বা ইন্ডিউসিং চার্জ বেড়ে গেল, ইন্ডিউসড নেগেটিভ চার্জের মাত্রাও বাড়বে, তাহলে আবার পোটেনশিয়াল কমবে, আরও আধান সঞ্চয় করা যাবে। এভাবে অনেক আধান সঞ্চয় করা যায়, তবে যতটা খুশি ততটা করা যায় না, কারণ মাঝে যে মিডিয়াম থাকে একে ডাইলেকট্রিক মিডিয়াম বলে। তোমরা জানো এখানে দুদিকে প্লেটের একদিকে পজিটিভ একদিকে নেগেটিভ চার্জ থাকার ফলে এইখানে ডাইলেকট্রিক মিডিয়ামে পোলারাইজেশন অফ চার্জ হবে, যার ফলে খুব বেশি ভোল্টেজ হয়ে গেলে ওর মধ্যে দিয়ে প্রবাহ হয়ে যায়, তার মধ্যে দিয়ে কারেন্ট চলে যায়, ধারকটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। সেই ভোল্টেজকেই বলা হয় ব্রেকডাউন ভোল্টেজ। একটা ধারক যখন দেওয়া থাকে তাতে ব্রেকডাউন ভোল্টেজের উল্লেখ করা থাকে। তাহলে এখানে কি করলাম, একটা ইনসুলেটেড কন্ডাক্টিং প্লেট আছে, তার কাছাকাছি গ্রাউন্ডেড আর একটা কন্ডাক্টিং প্লেট, দে মে বি সেপারেটেড বাই আইদার এয়ার অর বাই সাম নন কন্ডাক্টিং মিডিয়াম দ্যাট ইজ ডাইলেকট্রিক মিডিয়াম, তার ফলে এখানে বিশেষভাবে অধিক আধান সঞ্চয় করে রাখতে পারলাম, মোর অ্যান্ড মোর চার্জ ইজ অ্যাকুমুলেটেড অন দ্য ইনসুলেটেড কন্ডাক্টিং প্লেট অ্যান্ড দিস সিস্টেম ইজ নোন অ্যাজ ক্যাপাসিটার। এটাই হলো
ধারক, এটাই হলো ধারকের মূল নীতি, মেন প্রিন্সিপল অফ ক্যাপাসিটার। এবার এই ধারকের প্লেটগুলো যদি সমান্তরাল পাত হয়, প্যারালাল প্লেট, তাকে প্যারালাল প্লেট ক্যাপাসিটার বা সমান্তরাল পাত ধারক বলা হবে। প্লেটগুলো যদি গোলাকার হয় তাহলে তাকে গোলীয় ধারক বলা হবে। যদি সিলিন্ড্রিক্যাল হয় তাকে সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটার বলা হবে, এবং বিভিন্ন রকমের নাম। কিন্তু বেসিক প্রিন্সিপাল এটাই যে একটা ইনসুলেটেড কন্ডাক্টর আছে, তার কাছাকাছি, খুব কাছাকাছি একটা গ্রাউন্ডেড কন্ডাক্টরকে রেখেছি, অ্যান্ড দে আর সেপারেটেড বাই আইদার এয়ার অর বাই সাম নন কন্ডাক্টিং মিডিয়াম, অ্যান্ড দেয়ার বাই স্টোরিং মোর অ্যান্ড মোর চার্জ ইন দ্য ইনসুলেটেড কন্ডাক্টিং প্লেট, অ্যান্ড দিস সিস্টেম ইজ নোন অ্যাজ ক্যাপাসিটার। এটাই ধারকের মূল নীতি, বেসিক প্রিন্সিপাল অফ দ্য ক্যাপাসিটার। এই অধিক চার্জ সঞ্চয় করে তাকে প্রয়োজন মাফিক আমরা কাজে লাগাতে পারি। এই হলো ধারকের প্রাথমিক কথাবার্তা। এরপরে পরের ক্লাসে আমরা বিভিন্ন ধরনের ধারক নিয়ে আলোচনা।